ওয়েলকাম টু মিতাস কিচেন। মিতা রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের ভোলা মাছের ধনে পাতার ঝাল করে দেখাবো। ভোলা মাছের ধনে পাতার ঝাল করার জন্য আমি এখানে ফার্স্টে ভোলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর নিয়েছি 1 কাঠি ধনে পাতা, 6টা কাঁচা লঙ্কা, একসাথে মিক্সি মেশিনে পেস্ট করে নিয়েছি। আর লাগবে আমার পরিমাণ মতো নুন, হলুদ, আর রান্নাটা আমি করবো সর্ষের তেলে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি, ভোলা মাছের ধনে পাতার ঝাল। ফার্স্টে আমি এখানে কড়াই গরম করতে আগেই বসিয়ে রেখেছিলাম, কড়াই আমার গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে সর্ষের তেলটা দিয়ে দেবো। তেল দিয়ে আগে তেলটাকে ভালো করে গরম করে তারপর আমি মাছগুলোকে একে একে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এরপর আমি একে একে মাছগুলো দিয়ে দেবো। আগে এই মাছগুলো ভেজে নেবো, তারপর আবার বাকি মাছগুলো দেবো। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এই মাছগুলোকে এবার তুলে আমি বাকি মাছগুলো একই রকমভাবে ভেজে নেবো। বাকি মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এবার আমার কড়াইতে তেল আছে, এতটা তেল আমার লাগবে না। ফার্স্টে আমি তেলটা কমিয়ে নেব। তেলটা আমি কমিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি ধনে পাতা, লঙ্কা বাটাটা দিয়ে দেব। ধনে পাতা আর লঙ্কা বাটাটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ হলুদ। আর দেবো নুন, আর নুনটা আমি আমার আন্দাজ মতো দিলাম, আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। দিয়ে এবার মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। গ্যাসের আঁচটা কিন্তু আমি সিম রেখেছি, সিম রেখে ভালো মতো নেড়ে নেড়ে মশলাটাকে আমার কষিয়ে নিতে হবে। ধনে পাতা মাছে বিশেষত কাঁচা লঙ্কাটা দেওয়াই ভালো লাল লঙ্কার থেকে আমার মনে হয়, সেজন্য আমি ধনে পাতার সাথে একবারে কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি। আর এই রান্নাটা কিন্তু খুবই সহজ একটি রান্না, কিন্তু খেতে খুবই ভালো লাগে। মশলাটা কষিয়ে তেল বার হলে তারপর আমি এর মধ্যে জল অ্যাড করবো। জল অ্যাড করবো। খুব বেশি না, হালকা পরিমাণে জল দিলাম, কারণ মশলাটা যেহেতু মাছের গায়ে গায়ে থাকবে সেজন্য বেশি না, অল্প পরিমাণে জল দিলাম মাছের আন্দাজে। দিয়ে এবার ভালো মতো ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা আমার ভালো মতো ফুটে এসছে। এবার গ্যাসের আঁচটাকে সিম করে আমি এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দেওয়ার পর এবার এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। গ্যাসের আঁচটাকে মাঝারি রেখে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খুলে হালকাভাবে একটু নেড়ে দেবো। ভোলা মাছ যেহেতু নরম থাকে, সে বেশি নাড়লে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য হালকাভাবে একটু নেড়ে দিলাম। নেড়ে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আরও 2-3 মিনিট আমি ভালো মতো ফুটিয়ে নেব। মাঝখানে আমি দেখে নেব নুনটা আমার ঠিক আছে নাকি। নুনটা আমার একদম ঠিকই আছে, আর মশলাটাও একদম মাছের গায়ে গায়ে লেগে গেছে। মাছটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার একটি পাত্রের মধ্যে ঢেলে নেব।
তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, ভোলা মাছের ধনে পাতার ঝাল। রেসিপিটা আপনাদের কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। নমস্কার।